Don't be afraid of the failure. What you do next after failure is what will define you. Everyone fails. It's going to happen to you, it's going to happen to me, it's going to happen to everyone. Instead of sitting on your hands and saying, I can't do it again, find the courage inside of you and saying, what can I do differently? Breaking news. PBI তদন্তকারী সংস্থা নাসির তামিমার বিরুদ্ধে কি রিপোর্ট দিল বিস্তারিত জানতে প্রথমে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো তথ্য জেনে নিন। নাসির তামিমার বিরুদ্ধে রাকিব হাসানের করা মামলা পিবিআই তদন্ত এবং আদালতের বিচার কাজ এই সবই হচ্ছে একটি আইনি প্রক্রিয়া। আদালত কি ধরনের রায় দিবে তা পিবিআই তদন্ত হাতে পাওয়ার পরই আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে। তার আগে প্রতিদিন নাসির তামিমাকে নিয়ে টিকটক কাঁপাচ্ছে, প্রতিদিনই আপলোড করে যাচ্ছে সেখানে নিত্য নতুন ভিডিও, লাভ স্টোরি সং, হাসি ঠাট্টা, গল্প গুজবের টিকটকে মেতে উঠেছে নাসির তামিমা। ঠিক দেখে মনে হচ্ছে কিসের মামলা, কিসের আইন আদালত বা কিসের পিবিআই তদন্ত, সব কিছুর ঊর্ধ্বে যেন নাসির এবং তামিমা। প্রশ্ন হচ্ছে এখন পর্যন্ত পিবিআই কি জবানবন্দি গ্রহণ করেছে বা কাউকে জবাবদিহিতার মুখোমুখি করেছে পিবিআই তদন্তকারী সংস্থাগুলো? এই প্রশ্নের উত্তরটি আপনার কাছেই তোলা থাক। চলুন অন্যান্য বিষয় নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এদিকে নাসির তামিমার ভিডিওগুলো দেখে মনে হচ্ছে যেন নাসির এবং তামিমা উচ্চ মহল থেকে হয়তোবা বড় আকারের একটি আশ্বাস পেয়েছে, তাই হয়তো তারা রিল্যাক্সে দিনগুলো পাড়ি দিচ্ছে। বিষয়টা হয়তো তাদের কাছে এমন যে বিচার সালিশ যাই হোক তালগাছটা তাদেরই। এদিকে মামলার বিষয়ে আদালত থেকে পিবিআইকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে 25-30 তারিখের মধ্যে, যা অতিবাহিত হয়েছে পূর্বের 15 দিন। আজ 15 তারিখ, অর্থাৎ সামনে আর 10-15 দিন পিবিআই তদন্তকারী সংস্থার হাতে সময় আছে। কথা হচ্ছে এখন পর্যন্ত পত্রপত্রিকা, টেলিভিশনে বা কোনো সোশ্যাল মিডিয়াতে বা কোনো একটা গণমাধ্যমে দেখলাম না যে পিবিআই তদন্তকারী সংস্থার কোনো রিপোর্ট এসেছে। পিবিআই তদন্তকারী সংস্থা কাউকে জবাবদিহিতার আন্ডারে এনেছে কিনা, আসলে বিষয়টা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, এই বিষয়ে রাকিব হাসানের সাথে পিবিআই তদন্তকারী সংস্থারা যোগাযোগ করেছে কিনা, এমনকি নাসির তামিমার সাথেও যোগাযোগ করেছে কিনা এবং যে কাজে ডিভোর্স দিয়েছে সেই কাজের সাথেও যোগাযোগ করেছে কিনা ইত্যাদি ইত্যাদি খুঁটিনাটি তদন্তের অনেক বিষয় থাকে। কিন্তু এখনও পর্যন্ত মিডিয়ায় বা পত্রপত্রিকায় বা কোনো একটা মাধ্যমে দেখলাম না যে পিবিআই তদন্তকারী সংস্থারা মাঠে নেমে কাজ করছে। যাই হোক, সেটা পিবিআই তদন্তকারী সংস্থার বিষয়। কিভাবে কি তারা পিবিআই তদন্ত করে আদালতের রিপোর্ট জমা করবে সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু দর্শকদের মাঝে একটি প্রশ্ন থেকেই যায় যে আদালত থেকে পিবিআইকে নির্দেশনা দেওয়া হলো না কেন এই মামলার তদন্ত করার জন্য, এমনকি তাদের 30 তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, অথচ 15 দিন অতিবাহিত হলো কিন্তু পিবিআইয়ের কোনো মিশন বা ভীষণ কারো চোখেই পড়ল না। তাহলে এই বিষয়টি নিয়ে একটু হলেও কি সন্দেহের ডালপালা আপনাদের চোখে পড়ছে কিনা? যাই হোক, এখনও পর্যন্ত আগামীতে মোটামুটি 15 দিন সময় আছে পিবিআইয়ের হাতে। এই 15 দিনের ভেতরে পিবিআই কী করবে বা কী করবে না, কী ধরনের রিপোর্ট আদালতে জমা করবে কী করবে না, সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। অন্তত যেহেতু মামলার পিবিআইয়ের কাছে এই বিষয় নিয়ে খুব একটা বেশি কথা বলাটাও আমাদের উচিত হবে না, তবে আমরা কথা তখন বলতে পারবো যখন পিবিআই তদন্তকারী সংস্থা আদালতের কাছে রিপোর্ট জমা করবে, সেই রিপোর্টে তারা কতটুকু তদন্ত করলো, কীভাবে তারা তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা করলো, সেই সব বিষয়ে মোটামুটি তখন কথা বলা যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে এবং পাশাপাশি চতুর্দিকে একটু চোখ কান খোলা রাখতে হবে, কারণ আমরা চাই এই মামলাটির সুষ্ঠুভাবে তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক, আর ভুক্তভোগী রাকিব হাসান যেন এই মামলার সঠিক বিচার পায়। আমরা এই কামনাই করে যাচ্ছি প্রতিটা মুহূর্তে। এদিকে নাসির তামিমার রাকিব ইস্যুতে একের পর এক বেরিয়ে আসছে নতুন তথ্য। এইবার নাসিরের শাশুড়িকে নিয়ে পাওয়া গেল নতুন তথ্য। আজকের এই তথ্যগুলো জানলে আপনিও অবাক হবেন।
আপনারা সবাই জানেন নাসির, তামিমা এবং রাকিব ইস্যুতে সবচেয়ে বড় ভিলেন হলো নাসিরের শাশুড়ি অর্থাৎ তামিমার মা। এইবার নাসিরের শাশুড়িকে নিয়ে বেরিয়ে আসলো গোপন তথ্য, আর আমি এই তথ্যটি সংগ্রহ করেছি সরাসরি টাঙ্গাইল থেকে। আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন তামিমা সুলতানা তাম্মির দেশের বাড়ি হলো টাঙ্গাইলে, আর এই টাঙ্গাইল থেকেই নাসিরের শাশুড়ির নামে পাওয়া গেল ভয়ঙ্কর তথ্য। সেটি হলো তামিমার মায়ের দ্বিতীয় স্বামীর সন্তান হলো তামিমা। কি ভাবছেন, ভেবাচাকায় পড়ে গেলেন নাকি? আমিও প্রথমেই এমনটাই হয়েছিলাম। আসুন আপনাদের একদম ক্লিয়ার করে দেই বিষয়টি। তামিমার মা তামিমার বাবাকে বিয়ে করার আগেও আরেকটি বিয়ে করেছিল, এবং শুধু এতটুকুতেই শেষ নয়। তামিমার মায়ের সেই সংসার বেশিদিন টেকেনি। বিয়ের ছয় মাসের মাথায় তামিমার মায়ের সেই স্বামী জীবিকার তাগিদে বিদেশ চলে গেলে পরবর্তীতে পরকীয়ায় লিপ্ত হয় তামিমার মা। পরবর্তীতে তামিমার মা পরকীয়ায় সম্পর্ক করে বিয়ে করে তামিমার বাবাকে। তামিমার মায়ের যিনি প্রথম স্বামী তার নাম ছিলেন আমিন উদ্দিন, তার বাড়ি টাঙ্গাইল জেলার ইলিঙ্গাতে। নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের টাঙ্গাইলের একজন প্রতিনিধি এই তথ্যগুলো দিয়েছে। তবে এটুকুতেই শেষ নয়, তিনি আমাকে জানিয়েছেন তামিমার মায়ের সাবেক স্বামীর বিষয়ে আরও বিস্তারিত তথ্য যোগাযোগ করে আমাদের জানান, এবং প্রয়োজনে তাকে খুঁজে পাওয়া গেলে একটি ইন্টারভিউ করা হবে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি। যদি এই তথ্যগুলো সত্য হয় তাহলে নাসিরের শাশুড়ি সহ নাসির তামিমাকে ফাঁসাতে আরও সহজ হয়ে যাবে। কোনোভাবেই ছাড় পাবে না নাসির তামিমা সহ তাদের মা। কেননা আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন নাসিরের শাশুড়ির কুপরামর্শেই একের পর এক ছেলের জীবন নষ্ট করে দিয়েছে তামিমা সুলতানা তাম্মি। ইতিমধ্যেই তামিমার প্রথম স্বামী হচ্ছে রাকিব, দ্বিতীয় স্বামী অলোক শাহ এবং তৃতীয় স্বামী নাসিরের কথা জানতে পেরেছি আমরা। নাম না জানা আরও কত বয়ফ্রেন্ড আছে তামিমার সেটা বলাই বাহুল্য। এরা বড়ই আজব প্রাণী, একে একে সব গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। সামনে যারও কত কী দেখতে হবে তা আল্লাহ পাকে ভালো জানেন। একটা মা সম্পর্কে এগুলা বলতে আমার নিজেরও অনেক খারাপ লাগছে, কেননা যতই হোক মা হলো পৃথিবীর সবচেয়ে আপনজন। কিন্তু তামিমার মা এ কী করলো? অনেকগুলো জীবন নষ্ট করে দিল তামিমার মা। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে রাকিব তামিমার সংসারে আলো করে আসা ছোট্ট মেয়ে তোবাকে নিয়ে। কী দোষ ছিল তার সেই ছোট্ট মেয়ে তোবার? সে তার মায়ের পরকীয়ার বলি হয়েছে। যে মা তার নিজের ভোগ বিলাসিতার জন্য নিজের মেয়েকে ভুলে যেতে পারে, সে আর যাই হোক কখনো মা হতে পারে না। এদিকে নাসির তামিমার বিরুদ্ধে রাকিবের করা মামলাটি পিবিআইয়ের হাতে থাকার কারণে ইতিমধ্যেই তদন্তের জন্য দুবার করে নাসিরের শাশুড়ি অর্থাৎ তামিমার মাকে তলব করেছে পিবিআই তদন্তকারী সংস্থা। সর্বশেষে একটি কথাই বলতে চাই, নাসির তামিমার যেন কঠিন শাস্তি হয় এবং রাকিব যেন তার সুষ্ঠু বিচার পায়।